দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, বরং এটি এখন সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে, এমন মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গা উৎসবের প্রধান বৈশিষ্ট্য। হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বার্তায় তিনি এ কথা বলেন। শারদীয় দুর্গাপূজার মহাষষ্ঠীতে মন্দির ও অস্থায়ী মণ্ডপে শুরু হয়েছে মূল আনুষ্ঠানিকতা। দেবী দুর্গার আবাহনের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী এই উৎসব শুরু হয়। এবছর রাজধানীতে 257টি সহ সারাদেশে 32,666টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। এছাড়া সরকারের নির্বাহী আদেশে বৃহস্পতিবার ছুটি থাকায় এবার টানা চার দিন ছুটি পাওয়া যাবে। হাইকোর্টে নতুন নিয়োগ পাওয়া 23 জন বিচারপতি শপথ নিয়েছেন। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথ পড়ান। মঙ্গলবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংবিধানের 98 অনুচ্ছেদ অনুযায়ী আগামী 2 বছরের জন্য এই 23 জন বিচারপতিকে নিয়োগ দেন। এর ফলে হাইকোর্ট বিভাগের বিচারপতির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 101 জনে। কক্সবাজারের টেকনাফের নাফ নদীর শাহপুরীর দ্বীপ মোহনা থেকে ধরে নিয়ে যাওয়া 5 বাংলাদেশি জেলেকে ফেরত দিয়েছে আরাকান আর্মি। বিজিবির মাধ্যমে তাদের ফেরত পাঠানো হয়। বুধবার দুপুরে টেকনাফের জালিয়াপাড়া জেটিঘাট দিয়ে তাদের দেশে ফেরত আনা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। গত সোমবার দুপুরে নাফ নদীতে মাছ ধরার সময় ওই 5 বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। 5 দিন পর ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়ার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, কমতে শুরু করেছে পানি। তবে খাদ্য ও সুপেয় পানির সংকট রয়েছে। গোখাদ্য সংকটে গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন বানভাসী মানুষ। এদিকে বৃষ্টি না হওয়ায় এবং প্রধান নদ নদীর পানি কমতে শুরু করায় শেরপুরেও বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছেন মানুষজন, তবে ঘরে ফিরে দেখছেন লন্ডভন্ড চিত্র। নিম্নাঞ্চলের অনেক মানুষ এখনও পানিবন্দী। কৃষি ও মৎস্য বিভাগের তথ্য মতে শেরপুর জেলার 27,000 হেক্টর আবাদি জমির আমন ধান এবং 1,000 হেক্টর জমির সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। মাছের ঘের তলিয়ে গেছে 6,071টি। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে আঘাত হানতে চলেছে শক্তিশালী হারিকেন মিল্টন। এতে ফ্লোরিডার টাম্পা এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। মিল্টনকে ক্যাটাগরি 5 হিসেবে ঘোষণা করা হয়েছে। এর কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 165 মাইল বা 270 কিলোমিটার থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, হারিকেন মিল্টন গত 100 বছরের মধ্যে মার্কিন উপকূলে আশ্রে পড়া সবচেয়ে বিধ্বংসী ঝড়গুলোর একটি হতে পারে। তিনি ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে মানুষজনকে দ্রুত নিরাপদে সরে যাওয়ার অনুরোধ করেছেন।